নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আপনারা শুনছেন আমাদের সকলের প্রিয় লেখক সাদাত হোসাইনের স্মৃতিগন্ধা উপন্যাস। পঞ্চম পর্ব শুরু করার আগে আমার একটি অনুরোধ আপনাদের কাছে, যারা আমাকে প্রথমবার শুনছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে পরের পর্বগুলি শুনতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। তো চলুন শুরু করা যাক আমাদের সকলের প্রিয় লেখক সাদাত হোসাইনের স্মৃতিগন্ধা উপন্যাসের পঞ্চম পর্ব। ফরিদের বাবা মা নেই, সে থাকে মামার বাড়ি। তার মামা আব্দুল ওহাবের ওষুধের দোকান আছে, সেখানে সে মাঝে মধ্যে বসে। আজও দুপুরে ভাত খেয়ে সে দোকানের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। এই সময় তাকে তার মামি নুরুন্নাহার ডাকলেন, বললেন, রাতে আসার সময় আচমার জন্য এক দিস্তা কাগজ আর কলম নিয়ে আসিস। আচ্ছা, আর আজকাল তো দেখি তোর আর সময়ই হয় না, স্কুল নাই দেখে মেয়েটারও পড়াশোনা বন্ধ, তুই একটু তাড়ে নিয়ে বসলেই তো পারিস। জি মামি, বসব, বলে সাইকেল নিয়ে বের হয়ে গেল ফরিদ। তার মন মেজাজ ভালো না, সারাক্ষণ থম মেরে বসে থাকে সে, কোনো কাজেই মন বসাতে পারে না। আর আচমা তার একমাত্র মামাতো বোন, এবছর তার ক্লাস 9-এ থাকার কথা ছিল, কিন্তু নদী ভাঙনে স্কুলঘরটা বিলীন হয়ে যাওয়ায় আপাতত তার পড়াশোনা যতটুকু হয় তা বাড়িতেই। বেশিরভাগ সময়ই ফরিদ তাকে পড়ায়, কিন্তু বেশ কিছুদিন ধরে সেটাও আর হয়ে উঠছে না। এই নিয়ে মামি খুব বিরক্ত। বিষয়টা যে ফরিদ বোঝে না তা নয়, সে বরং আরও বেশি কিছুই বোঝে। মামি যতটা না আচমার পড়াশোনা চায়, তার চেয়ে বেশি চায় ফরিদের সঙ্গে আচমার একটা বোঝাপড়া। ফরিদের মা বাবা নেই, তার উপর পড়াশোনা জানা ভালো ছেলে, বিয়ের পর ঘর জামাইও রাখা যাবে, এমন ছেলেকে কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি। ফরিদের মামার অবশ্য এতে সায় নেই, তিনি বলেন, আসমা আর ফরিদ তো ভাই বোনের মতোই। নুরুন্নাহার এতে ক্ষিপ্ত হন, ভাই বোনের মতো, কিন্তু ভাই বোন তো আর না। আব্দুর ওহাব নির্বিরোধী, চুপচাপ ধরনের মানুষ, তিনি বউয়ের কথার ওপর আর কথা বলেন না। তবে বিষয়টা টের পাওয়ার পর থেকে ফরিদের খুব হাঁস ফাঁস লাগতে থাকে। সেই এতটুকু বয়স থেকে সে আচমাকে দেখে এসেছে, নিজের বোনের মতোই মনে করেছে সে তাকে, কিছুতেই তাকে অন্য কিছু ভাবতে পারবে না সে। তারপরও পারুর বিষয়টা সারাক্ষণই তাকে ভয়ানক যন্ত্রণায় অবশ করে রাখে। এই কথা সে না কাউকে বলতে পারে, না নিজের ভেতর চেপে রাখতে পারে। মাঝে মাঝে মনে হয় জেনে শুনে কেন এই ভুলটা সে করতে গেল, যে গায়ে ভালো লাগার মতো মেয়ের তো অভাব নেই, তাহলে কেন পারুকেই তার ভালোবাসতে হলো? এমন অসম্ভব অকল্পনীয় একটা সম্পর্কে কেন যেতে হলো তাকে? এতদিন তাও পারু তার সঙ্গে সময় সুযোগ বুঝে যোগাযোগ করত, কিন্তু এখন এখন তো তাও বন্ধ। বিষয়টা প্রথম আঁচ করেছিলেন পারুর ঠাকুরমা ছায়া রানী, তিনি বৃদ্ধ মানুষ, ঠিকঠাক চোখে দেখতে পান না, কানেও সেভাবে শুনতে পান না বলেই ফরিদ জানত। তার ঘরের চৌকির সঙ্গেই পারুর পড়ার টেবিল, সেখানেই তাকে ফরিদ পড়াত। তাদের মধ্যে খুব যে বেশি ভাব ভালোবাসার কথাবার্তা হতো এমনটাও নয়, বরং যতটা সম্ভব সতর্কই থাকতো দুজন। কিন্তু এর মধ্যে ছায়ারানী কোথা থেকে কি জানি কি করে বুঝে ফেলল। তিনি একদিন মহিতোষকে ডেকে বললেন, তোর কি দিন দিন বয়স বাড়ে না কমে? মহিতোষ এই বয়সে মাকে জমের মতো ভয় পান। তিনি বললেন, কেন মা, কি হয়েছে? কি আর হইব, যা হওনে তাই হয়েছে। তুমি আগে বলো তো, এমন করলে বুঝবো কেমনে? তা বুঝবি কেন, বুঝবি তো ঘটনা ঘটতা গেলে। কি ঘটনা ঘটবে? ঘরের মধ্যে ডাগর মাইয়া আর ডাগর পোলারে দিয়া বাসর ঘর বসাইবি, আর কিছুই ঘটবো না? দুই মাইয়ার বাপ হয়েছে আজ কি বাতাসে? মহিতোষ প্রমাদ শুনলেন, অযথা সন্দেহ করার দোষ যে ছায়ারানীর একেবারেই নেই তা নয়,
তবে বিষয়টা নিয়ে অঞ্জলিও তাকে কয়েকবার সাবধান করেছিলেন। তার ইঙ্গিত অবশ্য ভিন্ন ছিল। ফরিদ মুসলমান ছেলে, তারা হিন্দু। ওই বয়সের একটা মুসলমান ছেলেকে এভাবে দিনে রাতে ঘরে আসতে দেওয়ায় অন্যরা যে কিছু রটিয়ে বসবে এমনটা অস্বাভাবিক কিছু নয়। মানুষের উদ্দেশ্য বোঝা বড় দায়, তাছাড়া কারো মুখ তো আর বন্ধ করে রাখা যায় না। এর মধ্যেই আশেপাশে যে কিছু ফিসফিসানি শুরু হয়েছে সেটাও তিনি টের পেয়েছেন। বিষয়টা নিয়ে ছায়ারানীর সঙ্গে বিস্তারিত কথা বললেন মহিতোষ। ছায়ারানী বললেন, বেশি কিছু তো আর শুনি নাই, তবে তাদের মধ্যে কোনো ঘটনা আছে এইটা 100% সত্য। আমি পড়াশোনা জানি না, তাই বলতেও পারবো না, কিন্তু পারুর টেবিলের দেরাজের মধ্যে এই কাগজগুলো আমি পাইছি, এইগুলান তারা দুজনে চালাচালি করে। মহিতোষ মায়ের হাত থেকে টুকরো কাগজগুলো নিলেন, তারপর একটা একটা করে খুলে দেখলেন। প্রথম কাগজটাতে লেখা, পারু, আমি যদি কয়েকদিন না আসি তোমার মন খারাপ হবে। হাতের লেখাটা ফরিদের, তার নিচেই পারুর হাতের লেখা, না হবে না। তার নিচে ফরিদ আবার লিখেছে, কেন? জানি না। কেন জানো না? তাও জানি না। তাহলে আমি আর কখনোই না আসি? যদি আর কখনোই না আসেন তাহলে একদিন কেন এলেন? কখনো না এলেই হতো। কি হতো তাহলে? কষ্টটা আর হতো না? এই যে তুমি বললে আমি না এলে তোমার মন খারাপ হবে না। কষ্ট তো হবে, মন খারাপ আর কষ্ট এক নয়। না তাহলে? মন খারাপের চেয়ে কষ্ট অনেক তীব্র। আপনি একদিন না এলেও আমার খুব কষ্ট হয়। কথাগুলো পারু লিখেছে তার হাতের লেখা দেখেও বিশ্বাস হচ্ছিল না মহিতোষের। বাকি কাগজগুলো আর খোলার সাহসই পেলেন না তিনি। কখন এত বড় হয়ে গেছে পারু, বিষয়টা কোনোভাবেই মানতে পারছিলেন না তিনি। ফরিদ আর পারু ঘরে বসে বসে এসব কথা একে অন্যকে মুখ ফুটে বলতে পারতো না বলে এভাবে কাগজে কলমে লিখে লিখে প্রশ্ন উত্তর করত। একই সঙ্গে আহত সন্ত্রস্ত বোধ করতে লাগলেন মহিতোষ। এমনিতেই নানাবিধ চাপে বিধ্বস্ত তিনি, তার উপর পারুর এমন ঘটনা রীতিমতো এলোমেলো করে দিল তাকে। পরদিনই তিনি পারুকে ডাকলেন, ডাকলেন ফরিদকেও। তাকে অবাক করে দিয়ে ফরিদ বলল, সে পারুকে ভালোবাসে, যে করেই হোক পারুকে সে বিয়ে করবেই, ধর্ম নিয়ে তার কোনো সমস্যা নেই। মহিতোষ পারুকে আর কিচ্ছু জিজ্ঞেস করলেন না, তবে ফরিদকে বাড়ি থেকে বের করে দিলেন। সেই সারাটা রাত আর ঘুমোতে পারলেন না তিনি, পরের কয়েকটা দিনও না। কি এক তীব্র আতঙ্ক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখল। এমনিতেই নানা কারণে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন তিনি। সেখানে জাহাঙ্গীর ভূঁইয়ার মতো দু চারজন দুষ্টু লোকের যন্ত্রণা যেমন ছিল, তেমনি ছিল ব্যক্তিগত পারিবারিক কিছু বিষয়ও। বিশেষ করে বড় দাদা আর দিদি চলে যাওয়ার পর খুব একা লাগতে লাগলো তার। তার উপর অঞ্জলির বাপের বাড়িও ওপারে। সর্বশেষ ফরিদের ওই কথা তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করল। কিন্তু ফরিদ এখন কি করবে? তারবিহীন পৃথিবীর কথা ভাবতেই পারে না সে। এই ঘটনার পরও বেশ কিছুদিন লুকিয়ে চুড়িয়ে পারুর সঙ্গে তার কথা হয়েছে। পারুও সাড়া দিত। গভীর রাতে জানলার বাইরে থেকে শিস দিয়ে পারুকে ডাকত সে। দেওয়ালের এপার ওপার ফিসফিসিয়ে কথা বলত, কিন্তু তারপরই হঠাৎ একদিন শুনল পারুরা সব কিছু বিক্রি করে দিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। সেই শুরু। এরপর দিন দিন কেমন বদলে যেতে লাগলো পারু। যোগাযোগ একদম বন্ধ করে দিল। ফরিদ জানে পারু যা করছে তাই হয়তো ঠিক। সে তো আর বাবা মাকে রেখে একা একা এখানে থেকে যেতে পারবে না, ফরিদও যেতে পারবে না ও পারে। তার উপর তাদের ধর্ম আলাদা, বিশ্বাস পরিচয় ভাবনা আলাদা, এত সব বাধা কি করে ডিঙাবে পারু? না হয় কিশোরী বয়সের কিছু অগভীর আবেগ তাকে আক্রান্ত করেছিল, ফরিদের ভালোবাসায় আচ্ছন্ন করে ফেলেছিল।
কিন্তু দিন যত গিয়েছে পরিস্থিতি বদলেছে, আর সেই পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলেছে পারুও। এখন সে বুঝতে শিখেছে এই সম্পর্কটা কখনোই সম্ভব নয়, এ এক অবাস্তব অসম্ভব সম্পর্ক। কিন্তু ফরিদ কেন নিজেকে বোঝাতে পারে না? তার কেন সারাক্ষণ এমন দম বন্ধ লাগে? সারাটা বিকেল সে দোকানে বসে রইল, লোকজন খুব একটা নেই। হেমন্তের বিকেল সন্ধ্যা যেন মৃত্যুর ঘ্রাণের মতো, সব কিছু কেমন প্রাণহীন করে রাখে। নাকি ফরিদের একাই এমন মনে হয়? হয়তো ভেতরে ভেতরে ক্রমশই মরে যাচ্ছে সে। মানুষ আসলে একটা জীবন কি নিয়ে বাঁচে? স্মৃতি আর স্বপ্নই তো, তাহলে সে কি নিয়ে বাঁচবে? তার এক জীবনের সবটুকু স্মৃতি দখল করে আছে পারু। সেই স্মৃতি এতটাই সজীব যে তার কাছে আর সব কিছু ম্লান, ধূসর, ফ্যাকাশে। পারুকে ছাড়া স্বপ্ন দেখার মতো আর কিছুই নেই তার। সন্ধ্যা নামতেই দোকান বন্ধ করে উঠে পড়ল ফরিদ। আচমার জন্য কাগজ কলম কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তাকে যেতে হয় পারুদের বাড়ির সামনের রাস্তা দিয়েই। রোজ এখানটাতে এসে তার সাইকেল যেন আপনা আপনি খানিক ধীর হয়ে যায়। আজও হলো, তবে আজ হলো অন্য কারণে। পারুদের বাড়ির চারপাশ জুড়েই ঝোপঝাড়, সেখানে রাস্তার ধারে কুপি হাতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে দু একবার বেল বাজিয়ে সাইকেল থামালো ফরিদ। তারপর বলল, কে ওখানে? কেরোসিনের কুপির আলোয় এত দূর থেকে মানুষটাকে ঠিক ঠাহর করা গেল না। তার উপর ফরিদের গলার স্বর শুনে মানুষটা যেন আলোটাকে খানিক আড়াল করে ফেলল। জায়গাটাও ভীষণ অন্ধকার, তবে সেই অন্ধকারেও ফরিদ বুঝতে পারল ওখানে একজন মাত্র মানুষ দাঁড়িয়ে নেই। সে সতর্ক গলায় বলল, কি হলো, কথা বলছেন না কেন, কে ওখানে? দাদা, আমি। চারুর কণ্ঠটা চিনতে সময় লাগলো না ফরিদের। সে চট করে সাইকেল থেকে নেমে গেল, তারপর বলল, চারু, তুই? হ্যাঁ দাদা, তুই এখানে কি করছিস? মা আর পারুদিও আছে। পারুর কথা শুনে বুকটা কেমন যেন ধক করে উঠল ফরিদের। তবে সঙ্গে সঙ্গে এটাও মনে হলো যে কোনো একটা ঝামেলা হয়েছে। সে রাস্তার ওপরেই সাইকেলটাকে দাঁড় করালো, তারপর হেঁটে সামান্য ঢাল বেয়ে নিচে নেমে এলো। এতক্ষণে অঞ্জলিকে চোখে পড়েছে তার। পারুকে না দেখলেও বোঝা যাচ্ছে যে সে মায়ের পেছনেই কোথাও আছে। তবে সেদিকে আর তাকালো না ফরিদ। সে নিশ্চিত ভঙ্গিতে বলল, কি হয়েছে কাকিমা, কোনো সমস্যা? অঞ্জলি কথা বললেন না, তবে চারু বলল, বাবা দুপুরে উত্তরপাড়ায় গিয়েছিল, কিন্তু এখনো ফেরেননি। একা গিয়েছিল? না, সঙ্গে এছাহাক ব্যাপারই ছিল। এতক্ষণে কথা বললেন অঞ্জলি। কোন এছাহাক ব্যাপারই? ওই যে জমি দালাল। উত্তরপাড়ার কোথায় গিয়েছিল? খা বাড়ি, আশরাফ খায়ের কাছে। আচ্ছা, বলে কি যেন ভাবল ফরিদ। তারপর বলল, আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি, আমার সঙ্গে সাইকেল আছে। তবে ঘরে যদি কোনো টর্চ লাইট থাকে তাহলে খুব উপকার হয়। এমনিতে সকাল বিকাল যাতায়াত আছে বলে বাজার থেকে বাড়িটার রাস্তা একদম মুখস্থ, ফলে অন্ধকারেও ঠিকঠাক সাইকেল চালিয়ে যেতে পারি। কিন্তু অত দূর পথ তো, আর এই অন্ধকারে আলো ছাড়া যেতে পারবো না। অঞ্জলি কিছু বলার আগেই চারু ছুটে গিয়ে ঘর থেকে একটা 3 ব্যাটারির টর্চ লাইট নিয়ে এলো। ফরিদ লাইটটা হাতে নিয়ে কয়েকবার জ্বালিয়ে দেখল সব ঠিক আছে কিনা। এই ফাঁকে অবশ্য আর চোখে এক পলক পারুকে দেখেও নিল সে। মহিতোষের সঙ্গে ফরিদের দেখা হলো উত্তরপাড়া থেকে ভুবনডাঙায় ঢোকার মুখে যে উঁচু সরু রাস্তাটা রয়েছে সেখানে। রাস্তার নিচে ঘাসের ভেতর শুয়ে কাতরাচ্ছিলেন তিনি, অন্ধকারে পড়ে গিয়ে সম্ভবত পা মচকেছেন। ফরিদকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলল মহিতোষ। ফরিদ অবশ্য তেমন কিছু বলল না, সে সাইকেলে করে মহিতোষকে বাড়ি পৌঁছে দিল। তারপর ফিরে গিয়ে আবার তার মামাকে নিয়ে এলো।
আব্দুল ওহাব দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের ডাক্তার হিসেবেই পরিচিত। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি না থাকলেও তার হাত যশ ভালো। তিনি সময় নিয়ে মহিতোষকে দেখলেন, তারপর বললেন, আপনার প্রেশার তো বেশি, খুব টেনশন করেন নাকি? তার উপর এই শরীরে এতটা পথ হেঁটে গেলেন। মহিতোষ নিস্তেজ গলায় বললেন, সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল, কিন্তু কি করব বলেন, আজ যেতেই হতো উত্তরপাড়া। ফেরার পথে হঠাৎই সব অন্ধকার হয়ে গেল, মাথাটাও খুব ঘোরাচ্ছিল। তারপর কখন যে কি হলো। ভাগ্য ভালো যে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, তবে সেই চান্সও ছিল। আমি কিছু ওষুধ লিখে দিতেছি, ফরিদ দোকান থেকে এনে দিয়ে যাবে। মহিতোষ কিছু বলতে গিয়েও পারলেন না, একই সঙ্গে কৃতজ্ঞতা ও ভালো লাগায় তার মন দ্রবীভূত হয়ে উঠল। এই মানুষগুলোও তো তার প্রতিবেশী, এই একই গায়ের, অথচ তারপরও কিছু ফনালু কোনো কালকেউটের দংশনের ভয়ে তাকে জড়সড় হয়ে থাকতে হচ্ছে নিজ ভূমে পরবাসীর মতো। তবে অস্বস্তিটা বাড়ল আরো খানিক পরে। ফরিদ ওষুধ নিয়ে আসতেই আব্দুল ওহাব বললেন, এক কাজ করেন মাস্টার সাহেব। কি? মহিতোষ তাকালেন। ফরিদ এই রাতটুকু আপনার বাড়িতেই থাকুক, ও বাইরের ঘরের ওই চেয়ারে বসে থাকবে। বলা তো যায় না কখন কি দরকার হয়, আপনার বাড়িতে তো পুরুষ মানুষ বলতে কেউ নাই। মহিতোষ জোর চেষ্টা করলেন বিষয়টা বারণ করতে, কিন্তু আব্দুল ওহাবের একগুঁয়েমির কাছে তা টিকল না। তিনি একা হেঁটেই বাড়ি গেলেন। ফরিদ বসে রইল বাইরের ঘরে, তার সামনে একটা কেরোসিনের কুপি জ্বলছে। ভেতরের ঘরে মহিতোষ, তার পাশের ঘরে পারু আর চারু। এই এতটা সময়ে একবারের জন্য পারু তার সামনে আসেনি, এমনকি একটা শব্দ অবধি উচ্চারণ করেনি। ফরিদের হঠাৎ মনে হলো, পারুকে এক পলক দেখার জন্য, তার একটা কথা শোনার জন্য প্রবল তেষ্টায় তার বুক ফেটে যাচ্ছে। তবে রাত বাড়তেই তাকে খাবার দিয়ে গেল চারু। তার সঙ্গে টুকটাক কথা হলেও ঘরে আর কেউ এলো না। অস্বস্তিকর এক নীরবতা বয়ে যেতে লাগলো আবছা আলো অন্ধকারে। ভাত খাওয়া শেষে হাত ধুতে গিয়ে থমকে দাঁড়ালো ফরিদ। ভেতরের ঘরের আলোর দরজার বাইরে উঠানে কারো লম্বা ছায়া পড়েছে। সে পেছন ফিরে না তাকিয়েও বুঝতে পারল মানুষটা পারু, কিন্তু সেখানে সে একা নয়, তার সঙ্গে হয়তো তার মা আছেন কিংবা ঠাকুরমা। চারুও হতে পারে, তারা হয়তো কোনো কাজ করছে। এখন যদি মুহূর্তের জন্য সে পিছন ফিরে তাকায়, তবে তা চোখে পড়ে যাবে অন্যদেরও। প্রবল দৃদীক্ষা সংবরণ করে খানিক স্থির দাঁড়িয়ে রইল ফরিদ। তারপর আবার চুপচাপ এসে চেয়ারে বসে পড়ল। চারু এসে এটো থালা বাসন নিয়ে গেল। রাত বাড়তে থাকল, ফুরিয়ে গেল কুপির কেরোসিনও। ভেতর ঘরের আলো খানিক স্তিমিত হয়ে এলো, হয়তো ঘুমিয়ে গেল ঘরের মানুষগুলো। কেবল জেগে রইল ফরিদ। যদি খানিকক্ষণের জন্য হলেও ঘরের চৌকাঠ ডিঙিয়ে দরজা পেরিয়ে ওই ছায়াটুকু আবার ভেসে আসে, যদি এক মুহূর্তের জন্য দেখতে পায় সে, পারু না হোক, অন্তত পারুর ছায়াটুকু যদি এক পলকের জন্য তার চোখের সামনে ভেসে ওঠে। জাহাঙ্গীর ভূঁইয়া বললেন, কি মনে হইল তোমার? এছাহাক বলল, খাঁ সাহেব যেই দাম বলেছেন, মনে হয় না মাস্টারে ওই দামে জমি বেচবে। আর ওই দামে বেচলে আমরাই কিনব, সমস্যা তো নাই। নামমাত্র মূল্য। জাহাঙ্গীর ভূঁইয়া পিচিক শব্দে পানের পিক ফেললেন, তারপর বললেন, তোমার বুদ্ধি শুদ্ধি কি দিন দিন বাড়ে না কমে? কেন? যেই জিনিস মানুষ ফাও পায়, সেই জিনিস কি কেউ টাকা দিয়া কেনে? মাস্টারে মনে হয় না এমনি এমনি সব ছাড়ব। কেউই কিছু এমনি এমনি ছাড়ে না, ছাড়তে বাধ্য হয়। ঘরে সেয়ানা দুইটা মাইয়া আছে, বাধ্য করা তো সহজ, তারা তো বাড়ি থেকেই বাইর হয় না। ব্যবস্থা করো। কিভাবে করব? সেই রাতে মহিতোষ মাস্টারের গরু চুরি হয়ে গেল। চুরি হয়ে গেল বলতে, রাত দুপুরে হঠাৎ বিকট শব্দে গরু ঘরের বাঁশের আড়া ভেঙে পড়ল।
মোহিত শান্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে এলেন। তার হাতে টর্চ লাইট। তিনি গরুঘরে আলো ফেলে দেখেন গরু নেই। দিক শূন্য মোহিত চিৎকার করতে করতে বড় রাস্তার দিকে ছুটে গেলেন। তার সঙ্গে ছুটলেন অঞ্জলিও। তারু আর চারু তাদের কর্তব্য ঠিক করতে পারল না। তবে এই রাতে বাবা মাকে ওভাবে ছুটে বেরিয়ে যেতে দেখে তারা দুজনে ঘর থেকে বের হতে উদ্যত হল। কিন্তু বৃদ্ধ ছায়ারানী হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ালেন। তারপর বললেন, বড়খিলটা দিয়া দুয়ারটা বন্ধ কর। তারু আর চারু খুবই অবাক হলো। বাবা মাকে ওইভাবে বাইরে রেখে ঠাকুরমা কিনা তাদের এভাবে দরজা বন্ধ করে দিতে বলছে? তারু বলল, কি বলছো ঠাকুমা? যা বলছি তাই কর, ছায়ারানীর কণ্ঠ গম্ভীর। তারু বলল, তুমি বুঝছো না বাবা মা বাইরে? যেইটা বলছি কর। এবার চিৎকার করলেন ছায়ারানী। বিস্মিত পারু হতভম্ব হয়ে ঠাকুমার দিকে তাকিয়ে রইল। ছায়ারানীর এমন মূর্তি এর আগে কখনো দেখেনি সে। ছায়ারানী বললেন, বাড়ির আশপাশে শিয়াল কুত্তা জড়ো হয়েছে, তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় তোরা দুজনই বাইরে যাস। এতক্ষণে যেন ছায়ারানীর কথা বুঝতে পারল পারু। বাবা মায়ের জন্য দুশ্চিন্তা হলেও সে বড় খিলটা তুলে দরজা বন্ধ করে দিল। তারপর দাঁড়িয়ে রইল দরজার পাশে কান খাড়া করে। মোহিত আর অঞ্জলি অবশ্য কিছুক্ষণ বাদেই ফিরে এলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে তাদের সঙ্গে কালুও। গায়ের রং কালো বলে গাইটার নামই হয়ে গেছে কালু। মোহিতোষ গোয়াল ঘরে কালুকে বাঁধতে বাঁধতে খানিক গর্বিত স্বরেই বললেন, গাই কেউ নিতে পারে নাই মা, কেবল দড়ি খুলছিল। আর সঙ্গে সঙ্গেই কালু দিছে লাথি। একজন মনে হয় ছিটকে ওই খুঁটির সঙ্গে পড়ছে। তারপর কালু দিছে ধাওয়া। তা তো বড় সিং, ভয়ে চোরগুলা দিক বিদিক পালাইছে। আমরা গিয়া দেখি রাস্তার উপর দাঁড়াইয়া খুঁজতেছে। ছায়ারানী কথা বললেন না, তিনি গম্ভীর মুখে বসে রইলেন। পরদিন অবশ্য জাহাঙ্গীর ভূঁইয়া ডাকলেন মোহিতোষকে, বললেন, কি খবর মাস্টার? শুনলাম বাড়িতে চোর আসছিল। জি, আজকাল অবশ্য গ্রামের গরু চোর বাড়ছে। আসলে মানুষের কি দোষ বলেন, কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। জি। তা কি ঠিক করলেন, জমি জমা কি করবেন? ভাবছি একটু দেরি করব। ইন্ডিয়া যেতে হলেও তো কাগজপত্রের বিষয় আছে, এগুলোর জন্য এমনিতেই একটু দেরি হবে। জাহাঙ্গীর বললেন, আমি না শুনছিলাম কাগজপত্রের কাজ সব শেষ। আরে না, এগুলো কি এত সহজ নাকি? ইচ্ছে করেই মিথ্যে কথাটা বললেন মোহিতোষ। তাইলে তো হাতে সময় আছে। জি আছে, আপনি চিন্তা করবেন না, এছাহাকের সঙ্গে কথা হয়েছে, আপনিও এর মধ্যে একটু গোছাই নেন, আমিও অপেক্ষা করি। মোহিতোষের এই কথায় জাহাঙ্গীর ভূঁইয়ার কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। তিনি নিশ্চিত ছিলেন যে এমন ভয় ভীতি দেখানোর পর যত দ্রুত সম্ভব তড়িঘড়ি করেই দেশ ছাড়তে বাধ্য হবেন মোহিতোষ, ফলে জমিজমার একটা তড়িৎ ও সহজ সমাধান তিনি পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ করেই মোহিতোষের এমন উল্টো গীতে তিনি নিশ্চিত হয়ে পড়লেন। বললেন, খাঁ সাহেব শুনলাম জমির দাম বলেছেন। তা বলেছেন, কিন্তু ওই দামে কি এই জমি বেচা সম্ভব? এখন বাজার তো ভালো না। তা ঠিক আছে, কিন্তু তাই বলে বাপ মায়ের এই ভিটে এই দামে ছাড়ব? মোহিতোষের কথার স্বরে জাহাঙ্গীর ভূঁইয়ার কেমন যেন সন্দেহ হতে লাগলো। তিনি এছাহাককে ডেকে বললেন, ঘটনা তো কিছুই বুঝতে পারছি না, মাস্টার তো বলে অপেক্ষা করবে। এছাহাক হাসল, আপনি চিন্তা নিয়েন না, এইটা তার একটা কৌশল, আমি সব জানি। ভেতরে ভেতরে সে চৈলা যাওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলছে, এখন আপনারা একটু বাজাইয়া দেখতাছে। ইছাহাকের কথায় যেন আশ্বস্ত হতে পারলেন না জাহাঙ্গীর ভূঁইয়া। তিনি নিশ্চিত ভঙ্গিতে বললেন, ঠিক তো? চুপ করিয়া গিয়ে আবার খাঁ সাহেবের কাছে জমি বেচা দিয়ে আসবেন না তো?
সেইটা আমি দেখব। আপনি চিন্তা নিয়েন না, এক মাসের মধ্যে তার জমির ব্যবস্থা আমি কইরা ফেলব। মোহিতোষ যে ভেতরে ভেতরে চলে যাওয়া সব বন্দোবস্তই করে ফেলেছেন এ কথা সত্য, কিন্তু বিষয়টা তিনি ঘুণাক্ষরেও কাউকে বুঝতে দিতে চান না। শেষবারের মতো যেদিন বিদায়ের ট্রেন ধরবেন তার ঠিক আগ মুহূর্তেও না, ফলে সব কিছুই তাকে করতে হচ্ছে খুব সাবধানে গোপনে। আর এ কারণেই চট করে গরু বিক্রির চেষ্টাও তিনি করেননি। সবার আগে নিশ্চিত করতে চেয়েছিলেন জমি বিক্রির বিষয়টা, আশরাফ খাঁ চাইলে সেটা গোপনেই করে ফেলা যাবে, সেক্ষেত্রে গরুর একটা ব্যবস্থা এখন করাই যায়। দিন কয়েক আগের ঘটনা সবার কানেই পৌঁছেছে। আশপাশে কিছু হিন্দু মুসলিম দরিদ্র পরিবার রয়েছে, তারা সহসা খুব একটা উচ্চবাচ্য না করলেও এই বিষয়ে এলাকার গণ্যমান্য লোকেদের কাছে গেল তারা। কৃষি নির্ভর জীবনে নিজেদের গবাদি পশুর নিরাপত্তার কথাও বলল, সব শুনে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে কথা দিলেন জাহাঙ্গীর ভূঁইয়া। মোহিতোষ অবশ্য আশরাফ খাঁর সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, তার সঙ্গে কথা বলে একটা চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে ফেলতে হবে। তবে তার আগে তিনি জাহাঙ্গীর ভূঁইয়াকে বিভ্রান্ত করার জন্য জলিল খাঁ, মোতালেব তালুকদার সহ আশপাশের কিংবা দূরের আরও বেশ কয়েকজন প্রভাবশালী লোকের কাছেও গেলেন। বিষয়টা দৃশ্যত এমন যে তিনি লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন যেন কেউ কিছু বুঝতে না পারে, কিন্তু আসল ঘটনা হলো মোহিতোষ চান এছাহাক বা জাহাঙ্গীর ভূঁইয়া এগুলো জানুক, এতে বরং তারই সুবিধা। তারা পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাবে মোহিতোষের উদ্দেশ্য সম্পর্কে। এই কারণেই দু এক জায়গায় তিনি এছাহাককে নিয়েও গেলেন এবং সব জায়গা থেকেই মোটামুটি প্রত্যাখ্যাতই হলেন মোহিতোষ। এই মুহূর্তে কেউ সেভাবে জমি কিনতে আগ্রহী নয়, আর হলেও তার মূল্য রীতিমতো অগ্রহণযোগ্য, ফলে মোহিতোষের উদ্দেশ্য সম্পর্কে তারা সন্দেহ পোষণ করলেও ঠিকঠাক কোনো কিছুই অনুমান করতে পারল না। জমিটা বিক্রি করতে পারলেই মোহিতোষের আসল কাজ শেষ, ফলে এটি নিয়ে আর বিলম্ব করতে চান না তিনি। সেদিন রাতের ঘটনার মূল উদ্দেশ্য যে গরু চুরি নয় বরং একটা ভয়ঙ্কর অশনি সংকেত, তা ছায়ারানীর সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছিলেন মোহিতোষ। ফলে ভেতরে ভেতরে আরও উৎকণ্ঠিত হয়ে উঠেছেন তিনি। মোহিতোষ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জমি তিনি আশরাফ খাঁকেই দেবেন। এই লোকটার প্রতি তার সামান্য দুর্বলতা রয়েছে, এর কারণ আশরাফ খাঁ সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছে নানান কথা তিনি শুনেছেন, সেগুলো একজন ভালো মানুষের পরিচায়ক। যদিও বিপদে পড়া এই তার প্রতি ঠিক কতটুকু সদয় আশরাফ খাঁ হবেন সে ব্যাপারেও মোহিতোষ সন্দিহান। তবে এখন মূল সমস্যা হচ্ছে দিনক্ষণ ঠিক করার জন্য তাকে উত্তর পাড়া যেতে হবে, কিন্তু এছাহাক যে তার দিকে সারাক্ষণই নজর রাখে এটা তিনি জানেন, ফলে বিষয়টা আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হয় ততটা সহজ আসলে নয়। দিন কয়েক বাদে অবশ্য মফিজুল গোয়ালার সঙ্গে হঠাৎ বাজারে দেখা হয়ে গেল মোহিতোষের, আর সঙ্গে সঙ্গেই বুদ্ধিটাও মাথায় চলে এলো, চাইলে তো মফিজুলের মাধ্যমেই খাঁ সাহেবকে খবরটা দিতে পারেন তিনি। মফিজুল লোক ভালো, মোহিতোষের বর্তমান পরিস্থিতিও আঁচ করতে পারে সে, ফলে বিশেষ একটা সহানুভূতিও অনুভব করে, এসব কারণে তাকে বিশ্বাসও করা যায়। আশেপাশে একটু চোখ বুলিয়ে মফিজুলের কাছে গেলেন মোহিতোষ, তারপর খুব স্বাভাবিক আলাপের ভঙ্গিতেই বললেন, কি খবর মফিজুল, সব ভালো তো? যে মাস্টার মশাই ভালো, আপনার খবর তো মনে হয় ভালো না। কেন, ভালোই তো আছি, শুনলাম বাড়িতে নাকি চোর পড়ছিল। ওহো এই কথা, তা চোর তো এখন অনেক বাড়িতেই পড়ে, গায়ে তো আজকাল চুরি ডাকাতি বেড়ে গেছে। তা বেড়েছে, নিজের গরু দুইটা নিয়েও চিন্তায় আছি, করি আমি গোয়ালার কাম কিন্তু গরু মোটে দুই খান, হা 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 বলে হাসলো মফিজুল। তারপর বলল, আমি তো বাড়ি বাড়ি ঘুরে গৃহস্থের কাছ থেকে দুধ কিনি, তারপর সেই দুধ বাজারে আইন্না একটু বেশি দামে বেচি, ওই তো যা লাভ হয়। তবে এখন ভাবতেছি আর একটা গরু কিনবো, কিছু টাকাও জমাইছি। তা আমারটাই তো কিনতে পারো,
আচমকাই কথাটা বললেন মহিতোষ। এমন নয় যে বিষয়টা তিনি আগে থেকে ভেবে রেখেছিলেন, কিন্তু চট করেই কথাটা যেন মাথায় এসেছে। শুনে অবশ্য মফিজুলও খুব আগ্রহী হল। সেই দিনই তাকে গরু দেখতে বাড়ি নিয়ে গেলেন মহিতোষ। কালুকে দেখে মফিজুলেরও খুব পছন্দ হয়ে গেল। সে অভিজ্ঞ মানুষ, এক পলক দেখেই বুঝে ফেলেছে এই গরুর ঠিকঠাক যত্ন আত্তি করতে পারলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। সে গরুর যা দাম বলল তাতে মহিতোষকেও সন্তুষ্টই মনে হলো। তবে তিনি বললেন, তুমি যেদিন গরু কিনতে আসবা সেদিন আমি নিজে গরু তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসব। আপনি কেন কষ্ট করতে যাবেন? এই কথার উত্তর দিতে গিয়েও থমকে গেলেন মহিতোষ। তিনি কি করে মফিজুলকে বোঝাবেন যে কেন তিনি কালুকে নিজ হাতে গিয়ে দিয়ে আসবেন? মফিজুল কি জানে এই বাড়ি, এই ঘর, ওই গাছ, গাছের পাতা, উঠোনের কোণে আলস্য পড়ে থাকা দুপুর রোদের চির বিরল ছায়াটুকুর জন্য তার মন কেমন করে? এই যে গোয়াল ঘর, ওই যে খড়ের গাদা, জলের ভাঁড়, আর ওই যে কালু, ওই যে সে মলিন মুখে তার দিকে তাকিয়ে আছে, জল ছল ছল চোখ, এসব তার কাছে কি? তিনি কিভাবে বোঝাবেন, কাকে বোঝাবেন? মহিতোষ আর জবাব দিলেন না, তবে আশরাফ খাঁকে খবরটা পৌঁছে দিতে অনুরোধ করলেন আর বললেন, মফিজুল যেদিন গরু নিতে আসবে সেদিন যেন সে আশরাফ খাঁর কাছ থেকে জমি বিক্রির চূড়ান্ত দিনক্ষণের খবরটা নিয়ে আসে। মফিজুল পকেট থেকে কিছু টাকা বের করে গরু কেনার বায়না করল। তারপর বলল, যাই তাহলে মাস্টার মশাই, আমি দিন কয়েকের মধ্যে টাকা নিয়ে গরু নিতে আসব। মহিতোষ কথা বললেন না। মফিজুল চলে গেলেও নড়লেন না তিনি। দীর্ঘ সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কালুর দিকে। কালু কিছু বুঝেছে কি না কে জানে, তবে সে আর একবারও মহিতোষের দিকে ফিরে তাকালো না। কি যেন এক অব্যক্ত অভিমানে হঠাৎ দাঁড়ানো থেকে আধশোয়া অবস্থায় বসে পড়ল। তারপর দুই পায়ের মাঝখানে মুখ গুঁজে পড়ে রইল নিঃসারে। পরের দিনগুলো কাটতে লাগলো খুব দ্রুত। মহিতোষ হঠাৎ সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। পারু বা চারু কিছু জিজ্ঞেস করলে জবাব দেন না, যেন শুনতেই পান না তিনি। সারাক্ষণ বাড়ির এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়ান আর আপন মনে কি যেন সব বিড়বিড় করতে থাকেন। পারু অবশ্য বাবাকে ঘাঁটাতেও চায় না, সে বোঝে বাবার বুকের ভেতর কি চলছে। মাও কেমন চুপ হয়ে গেছেন, তবে সবচেয়ে বেশি চুপ হয়ে গেছেন ঠাকুরমা। সেদিন খুবই আশ্চর্য এক ঘটনা ঘটল। রাতে ছায়ারানী হঠাৎ সবাইকে ডাকলেন, তারপর বললেন, আমি আর কয়দিন বাঁচব, না হয় আমি এইখানেই থাইকা যাই, মরলে অন্তত চিতাটা তো এই দেশেই জ্বলব, আর এক দেশের পোড়া ছাই হইয়া লাভ কি, নিজের দেশের ছাই নিজের দেশের জল হাওয়া মাটিতেই মিশা থাক। পারুন নিজের আজকাল আর কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, চারুর সঙ্গেও না। সে প্রায় সারাটা দিন একা একা পুকুর পাড়ে বসে থাকে, জলের ভেতর নিজের ছায়া দেখে, আর হঠাৎ হঠাৎ মনে হয় এই যে তার চারপাশে এত এত মানুষ, এত এত দুঃখ, এই সব দুঃখের ভিড়ে সে যে কখন কোন ফাঁকে তার নিজের দুঃখগুলোই হারিয়ে ফেলেছে তা সে টেরই পায়নি। প্রথম প্রথম খুব খারাপ লাগতো তার, এই চেনা সব কিছু ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে, এটা ভাবলেই কান্না পেয়ে যেত। মনে হতো বুকের ভেতর একটা কঠিন পাথর চেপে বসে আছে, এই পাথর চাপা কষ্ট থেকে এই জীবনে আর মুক্তি নেই তার। কিন্তু দিন যত গিয়েছে, বাবা ঠাকুরমাকে যত দেখছে, ততই তার নিজের দুঃখগুলোকে যেন আর দুঃখ বলে মনে হচ্ছে না, বরং তীব্র এক ধরনের অস্থিরতা অনুভব করছে, যেন এখান থেকে পালিয়ে গেলেই সে বাঁচে। যত দ্রুত সম্ভব ভুবনডাঙ্গা হয়ে যশোরের দিকে যে ট্রেনটা যায় সেই ট্রেনটায় চেপে বসতে চায় পারু। তারপর বেনাপোলের বর্ডার, তারপর পাড়ি দিলেই অন্য এক দেশ, নতুন এক ঠিকানা। আচ্ছা, মানুষ যদি সীমানা পেরোয় তাহলে কি তার দুঃখগুলোও সীমানা পেরোয়, নাকি কাঁটা তারে আটকে থাকে, নাকি দুঃখগুলো পাখির মতো
সে দেশ সীমানা কাঁটা তার কিছুই বোঝে না, সে কেবল মানুষ বোঝে, মানুষ। মোহিত সেদিন রাতে সবাইকে নিয়ে বসলেন, তারপর বললেন, আমরা খুব বেশি জিনিসপত্র নেব না, যা যেভাবে আছে সেভাবেই থাকবে। শুধু হাতে করে নিয়ে যাওয়া যায় এমন কিছু জিনিসপত্রই নিয়ে যাব, সুতরাং সবাই যার যার মালপত্র গুছিয়ে রেখো। বাকি সবকিছুই রেখে যাব আমরা? চারু জিজ্ঞেস করল। বেশি কিছু তো নেইও, সংসারের এই হাঁড়ি পাতিল বিছানাপত্র ছাড়া। ঘরের যা যা বিক্রি করা যেত আমি তো তা গত বছরখানেক ধরেই একটু একটু করে করেছি। কিছু টাকা পয়সাও তো তোর বড় মামার কাছে পাঠিয়ে রেখেছি। মহিতোষ ভেবেছিলেন অনেক কথা বলবেন, কিন্তু এইটুকুতেই থেমে যেতে হলো তাকে। আতিপাতি করেও বলার মতো আর কিচ্ছু খুঁজে পেলেন না তিনি। পাঁচজন মানুষ গোল হয়ে বসে আছে একটি ঘরের কাঁচা মাটির মেঝেতে, তাদের মাঝখানে একখানা কেরোসিনের কুপি জ্বলছে। সেই কুপির আলোতে পাঁচটি মানুষের আবছায়া মুখ দেখা যাচ্ছে। মুখগুলো চুপচাপ, শান্ত, নির্বিকার কিংবা অপাঠ্য। জগতে সকল অনুভূতির ভাষা পড়া যায় না, আর যায় না বলেই হয়তো ঘরের দেওয়াল জুড়ে এই মানুষগুলোর যে ছায়া পড়েছে, সেই ছায়াগুলোকে মনে হচ্ছে অন্য কোনো মানুষ, অন্য কোনো বিশালাকায় প্রাণী কিংবা বিভ্রম।